আসসালামু আলাইকুম, আমি এজেরে মাসাদুজ্জামান। ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ওয়েব পেজ ডিজাইন ও এইচটিএমএল এর প্রাথমিক কিছু শব্দ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ওয়েবসাইটের স্ট্রাকচার নিয়ে। একটি ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকবে, তাই ওয়েবসাইটের কাঠামো, অর্থাৎ যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। ওয়েবসাইটের পেজ সমূহ, একটি ওয়েবসাইটের কাঠামোতে বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে। তাদের মধ্যে অন্যতম হল হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ। হোম পেজ, ওয়েবে প্রথম ঢুকলে যে পেজটি প্রথম প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। হোম পেজের মাধ্যমে নিজেদের পরিচয়, লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে দর্শকদের সঠিক ধারণা দেয়া হয়। সাধারণত হোম পেজের অধীনে একাধিক পেজ থাকে এবং সকল পেজের তালিকা ইন্ডেক্স আকারে হোম পেজের মধ্যে প্রদর্শিত থাকে। এই ইন্ডেক্স থেকে জানা যায় যে ওয়েবসাইটটিতে কতগুলা মেন সেকশন আছে। হোম পেজের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় সমূহ, হোম পেজের মধ্যে খুব বেশি তথ্য না দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। দুই, দর্শকদের বিভ্রান্তি এড়ানোর জন্য এখানে শুধু মূলধারার পেজের লিঙ্ক থাকা উচিত। মূলধারার পেজ, হোম পেজের অন্তর্গত মেনু বা অপশনে ক্লিক করলে অন্যান্য পেজে যাওয়া যায়। হোম পেজের মেনুগুলোকে মেন সেকশন, যা ওয়েবসাইটের সাইট ইন্ডেক্স হিসাবে পরিচিত। হোম পেজের বিভিন্ন লিঙ্ক থেকে মূলধারার পেজগুলোকে দর্শকরা যাবে নির্দিষ্ট তথ্যের জন্য। এটি একটা সফটওয়্যারের মেনুর কিংবা বইয়ের ইন্ডেক্সের মতো। এখান থেকে জানা যায় যে ওয়েবসাইটটির কোথায় কোন ধরনের বিষয়বস্তু আছে। মূলধারার পেজের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় সমূহ, এই ধরনের একই ধরনের তথ্যের জন্য একাধিক মূলধারার পেজ থাকা বাঞ্ছনীয় নয়, তাতে দর্শকরা বিরক্তি বোধ করতে পারে। নির্দিষ্ট বিষয় সম্পর্কে সকল তথ্য সম্বলিত উপধারার পেজের লিঙ্ক থাকা প্রয়োজন। তিন, মূলধারা পেজগুলোর মধ্যে পরিভ্রমণের জন্য মেনু লিঙ্ক থাকা প্রয়োজন। উপধারার পেজ, নির্দিষ্ট বিষয় সম্পর্কে সকল ধরনের তথ্য উপধারার পেজে সন্নিবেশিত থাকে। মূলধারার পেজের অধীনে একাধিক উপধারার পেজ থাকে। হোম পেজের সাথে এসব উপধারার পেজে সরাসরি লিঙ্ক থাকে। উপধারার পেজের ক্ষেত্রে করণীয় বিষয় সমূহ, উপধারার পেজে প্রাসঙ্গিক তথ্যের বাইরে অন্য তথ্য দেওয়া ঠিক নয়। পুরো ওয়েবসাইটটি প্রভ্রমণের জন্য এখানেও লিঙ্ক থাকলে ভালো হবে। ওয়েবসাইটের কাঠামোর ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখতে হয় সেগুলো হলো, এক, কি ধরনের তথ্যের ক্ষেত্রে কোন ধরনের স্ট্রাকচার ভালো কাজ করবে। দুই, পাঠকরা তাদের প্রয়োজনীয় তথ্য ভিন্ন ভিন্ন ধরনের স্ট্রাকচার থেকে কিভাবে পেতে পারে। তিন, ডকুমেন্টের কোথায় পাঠক অবস্থান করছে এবং সেখান থেকে কিভাবে পূর্বের জায়গায় ফিরে আসবে, এ ব্যাপারে কোন স্ট্রাকচার বেশি নিশ্চিত হওয়া যায়। এই চিত্রের মাধ্যমে বা ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ। অর্থাৎ প্রথম যে পেজটা থাকবে সেই পেজটা আমরা যেটা ওপেন করলে যেটা পাবো সেটা মূলধারার পেজ নাকি হোম পেজ, এবং হোম পেজের অধীনে যে লিঙ্কগুলো থাকবে আমরা প্রথমে যে লিঙ্কগুলো দেখতে পাবো এই লিঙ্কগুলো থেকে আমরা বলি, যেমন আওয়ার কোম্পানি যদি একটা হোম পেজ হয় তাহলে আওয়ার কোম্পানির অধীনে অ্যাবাউট আস, প্রোডাক্ট, সার্ভিস এবং কন্ট্যাক্ট, এগুলো হবে মূলধারার পেজ। এবং মূলধারার পেজের অধীনে থাকবে উপধারার পেজ, যেমন প্রোডাক্টের অধীনে থাকতে পারে ডেস্কটপ, ল্যাপটপ বা বিভিন্ন তাদের প্রোডাক্টগুলো থাকতে পারে। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটের কাঠামোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন লিনিয়ার স্ট্রাকচার কাঠামো, মেনু বা হায়ারার্কিস বা ট্রিক স্ট্রাকচার কাঠামো, নেটওয়ার্ক স্ট্রাকচার কাঠামো এবং হাইব্রিড কাঠামো। এবার আমরা দেখব লিনিয়ার স্ট্রাকচার। যখন কোন ওয়েবসাইটে বিভিন্ন পেজ
পরিভ্রমণকে একটা নির্দিষ্ট ক্রম অনুসারে চালনা করার প্রয়োজন হয় তখন এই লিনিয়ার গঠনটি ব্যবহার করা হয়। কোন পেজের পর কোন পেজে যাওয়া যাবে তা ওয়েব পেজের ডিজাইনার ঠিক করে থাকে। পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, টপ, লাস্ট ইত্যাদি কয়েকটি লিঙ্কের মাধ্যমে ভিজিটর প্রতিটি পেজ দেখতে পারে। এই কৌশলের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক বিষয়বস্তু যেমন বই, ম্যানুয়াল ইত্যাদি ওয়েব পেজে পাবলিশ করা হয়ে থাকে। এখানে আমরা ধরে নিই যে লিনিয়ার স্ট্রাকচারে চারটি পেজ আছে। প্রথম পেজ আমরা প্রথম দেখতে পেলে পরবর্তী পরের পেজে যাব, দ্বিতীয় পেজ, এরপরে তৃতীয় পেজ, এরপরে চতুর্থ পেজ। অর্থাৎ এক পেজ থেকে আরেক পেজে যাওয়া সম্ভব হবে না। অর্থাৎ প্রথম পেজ থেকে যেমন চতুর্থ পেজে যেতে পারবো না, আবার তৃতীয় পেজ থেকে তেমন প্রথম পেজে যাওয়াও সম্ভব নয়। এবার আমরা দেখি আসলে লিনিয়ার স্ট্রাকচার কিভাবে কাজ করে। এটা আমরা ধরে নিচ্ছি লিনিয়ার স্ট্রাকচারের প্রথম পেজ, লিনিয়ার স্ট্রাকচারের প্রথম পেজ। এখান থেকে আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি তাহলে দ্বিতীয় পেজে যাইতে পারবো, এবং দ্বিতীয় পেজের নেক্সট বাটনে ক্লিক করলে আমরা তৃতীয় পেজে যাইতে পারবো, এবং প্রিভিয়াস বাটনে ক্লিক করলে আমরা আবার প্রথম পেজে যাইতে পারবো। আমরা প্রিভিয়াস পেজে ক্লিক করলাম, আমরা আবার চলে আসলাম প্রথম পেজে। এবার যদি আমরা নেক্সট পেজে ক্লিক করি তাহলে চলে যাব দ্বিতীয় পেজে, দ্বিতীয় পেজ থেকে আবার নেক্সট পেজে ক্লিক করলে আমরা চলে যাব তৃতীয় পেজে, এবং তৃতীয় পেজ থেকে যদি আমরা আবার ক্লিক করি নেক্সট পেজে, নেক্সটে ক্লিক করি তাহলে আমরা আবার চলে আসব চতুর্থ পেজে, চতুর্থ পেজে আমরা ক্লিক করলে আবার আমরা প্রথম পেজে ফিরে আসব। এভাবে আমাদের বিভিন্ন পেজে আমরা চলতে পারবো, অর্থাৎ নেক্সট এবং প্রিভিয়াস করে অথবা আমরা টপ বা বাটনে ক্লিক করে আমরা চলে এই স্ট্রাকচার কাজ করতে পারবো। এবারে আমরা আবার চলে যাচ্ছি মেনু স্ট্রাকচারে। এই কৌশল ব্যবহার করে ওয়েবসাইটকে বিভিন্ন অংশে ভাগ করা হয়ে থাকে যাতে একজন ভিজিটর সহজে বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্য রয়েছে। এই কৌশলে পেজগুলা ওয়েব পেজগুলোকে এমন ভাবে লিংক করা হয় যাতে বিভিন্ন শাখায় ভাগ হয়ে যায়। যেমন yahoo.com ওয়েবসাইটটি এই কৌশল ব্যবহার করে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে। লিনিয়ার স্ট্রাকচার বোঝার জন্য আমরা প্রতিটি বাটনে ক্লিক করতে হবে এখানে যাতে আর কোনো কাজ পাচ্ছে। আমরা এখানে একটা হোম পেজ দেখতে পাচ্ছি এবং প্রথম কয়েকটি তার লিংক দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা যদি আমরা হোম পেজ পাই তাহলে আমরা আর চারটি পাচ্ছি মূলধারার পেজ। এখন আমরা যদি প্রথম অধ্যায় ক্লিক করি তাহলে হোম পেজের মেনু স্ট্রাকচারের প্রথম পেজে আমরা যাইতে পারবো, আবার এখান থেকে হোম পেজে ফিরে আসতে পারবো, আবার দ্বিতীয় পেজে ক্লিক করব, দ্বিতীয় পেজে ক্লিক করার পরে দ্বিতীয় পেজ পাবো, এবং সেখান থেকে আমরা আবার হোম পেজে ফিরতে পারবো, আবার তৃতীয় পেজে ক্লিক করি, তৃতীয় পেজে ক্লিক করার পরে আবার আমরা তৃতীয় পেজে পাবো, এবং তৃতীয় পেজ থেকে আমরা আবার প্রথম পেজে অর্থাৎ হোম পেজে ফিরে আসতে পারবো। এরপরে চতুর্থ পেজে আমরা ক্লিক করলে চতুর্থ পেজে আমরা পাবো, এবং চতুর্থ পেজ থেকে আমরা হোম পেজে ফিরতে পারবো। এভাবেই অর্থাৎ ইচ্ছা মতো আমরা বিভিন্ন পেজে গমন করতে পারি। এবার আমরা নেটওয়ার্ক স্ট্রাকচার দেখতে পারি। এখানে নেটওয়ার্ক স্ট্রাকচারে সবগুলা পেজের সাথে সবগুলা পেজের লিংক থাকে, অর্থাৎ একটি মেইন পেজের সাথে অন্যান্য পেজের লিংক থাকবে, যেমন প্রতিটি পেজ তাদের নিজেদের মধ্যে সাথে এবং মেইন পেজের সাথে লিংক থাকবে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলোকে এই নেটওয়ার্কের মাধ্যমে লিংক করা হয়ে থাকে যাতে একটি ছোট ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিংকগুলো মেনু আকারে থাকে। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিংক নির্বাচন করলে ওই পেজটি একটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখে। এখানে আমরা একটি নেটওয়ার্ক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, একটি হোম পেজ, প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ। অর্থাৎ এখানে আমরা একটু জিনিস খেয়াল করি, এখানে যতগুলো পেজ থাকবে, যেমন এখানে পেজ আছে 1, 2, 3, 4, 5, 6টা, এবং দেখা যাচ্ছে কি প্রত্যেকটা পেজের তার যতগুলো পেজ আছে তার চেয়ে একটা করে লিংক কম থাকে, অর্থাৎ এখানে মোট লিংক আছে নাকি পেজ আছে 6টা, এবং প্রত্যেকটা পেজের সাথে লিংক থাকবে 5টা, অর্থাৎ এন সংখ্যক পেজের জন্য
লিংক প্রত্যেকটা পেজে লিংক থাকবে n মাইনাস ওয়ানটা। এখন দেখি এখান থেকে আমরা প্রথম পেজে যাই। প্রথম পেজে এটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচারের প্রথম পেজে, এবং প্রথম পেজে আসার পরে দেখছি আমরা এখানে মোট লিংক আছে কয়টা, আটটা বাটন আছে, পাঁচটা। এখান থেকে আমরা ইচ্ছা মতো যে কোনো বাটনে ক্লিক করে আমরা সেই পেজে যাইতে পারবো। যেমন হোম পেজে ক্লিক করলে আবার হোম পেজে ফিরে আসব, এখানে আবার প্রথম পেজে ক্লিক করলে প্রথম পেজে আসলাম। প্রথম পেজের সাথে আমরা যদি মনে করি প্রথম পেজ থেকে আমরা দ্বিতীয় পেজে যাইব, তাহলে আমরা আবার দ্বিতীয় পেজে আসলাম। দ্বিতীয় পেজ থেকে আমরা তৃতীয় পেজে যাইতে পারি, আবার তৃতীয় পেজ থেকে যদি আমরা মনে করি না আমি আবার হোম পেজে ফিরবো, তাহলে আবার হোম পেজে ফিরতে পারবো এভাবে। এবার আমরা পঞ্চম পেজে ক্লিক করলাম, পঞ্চম পেজে ক্লিক করলে পঞ্চম পেজ দেখতে পাচ্ছি, এবং পঞ্চম পেজ থেকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের পেজ আছে জায়গা, অর্থাৎ অন্য আর পাঁচটা লিংক আছে, সেই পাঁচটা লিংক থেকে আমরা যে কোনো পেজে যাইতে পারবো। এখানে চতুর্থ পেজে ক্লিক করলে আমি আবার চতুর্থ পেজে আসতে পারবো, চতুর্থ পেজ থেকে আমার ইচ্ছা মতো পেজে আমি যাইতে পারবো। যেমন আমি যদি চিন্তা করি হোম পেজে যাবো, হোম পেজে যাইতে পারি, আবার যদি চিন্তা করি না চতুর্থ পেজ থেকে আমি আবার আমার প্রথম পেজে যাবো, তাহলে আমি আবার প্রথম পেজে চলে আসতে পারি। এবার আমরা হোম পেজে যাই, হোম পেজ থেকে আমরা আবার বের হয়ে আসি। এবার আমরা চাচ্ছি হাইব্রিড স্ট্রাকচার দেখতে, অর্থাৎ হাইব্রিড স্ট্রাকচার বা কম্বিনেশন স্ট্রাকচার আছে, এটি কোন একটি কৌশল ব্যবহার করে কখনো একটি ওয়েবসাইট তৈরি করা হয় না, বরং একাধিক কৌশলের সমন্বয়ে একটি ওয়েবসাইট ডিজাইন করা হয়ে থাকে। হায়ারার্কিক্যাল টেকনিক ব্যবহার করে কোনো ওয়েবসাইট ডিজাইন করলে তা খুব দর্শনীয় হয় না, আবার শুধুমাত্র নেটওয়ার্ক টেকনিক ব্যবহার করলেও করে তৈরি করা ওয়েবসাইট হার্ড ডিস্কে বেশি জায়গা দখল করে, তাই একাধিক কৌশল ব্যবহার করে ওয়েবসাইটটি তৈরি করা হয়। তবে এক ওয়েব পেজ থেকে আর এক ওয়েব পেজে যাওয়ার জন্য যা ব্যবহার করা হয়, যেমন লিংক, বাটন, মেনু ইত্যাদি, এদেরকে নেভিগেশন টুল বলা হয়। অবশ্য স্পষ্ট করতে হবে, যদি লিঙ্কগুলো কোনো পেজের উপরে বামে উপরে বাম দিকে দেয়া হয়, তবে লিঙ্কগুলো নিচেও দেয়া উচিত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কম্বিনেশন স্ট্রাকচার, যার একটি হোম পেজ আছে, হোম পেজ থেকে এ পেজ এবং বি পেজ, এই পেজগুলো এবং সি পেজ, ই পেজ, এগুলা সাধারণত মেনু স্ট্রাকচারে আছে, কিন্তু সি ডি এবং ই এগুলো আবার লিনিয়ার স্ট্রাকচারে আছে। অর্থাৎ একটা মেনু স্ট্রাকচার এবং লিনিয়ার স্ট্রাকচার এক হয়ে এখানে হাইব্রিড স্ট্রাকচার তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা প্রথম এ পেজে ক্লিক করলে আমরা এ পেজে আসতে পারি, আবার যদি এ পেজ থেকে মনে করি হোম পেজে যাবো, তাহলে হোম পেজে যাইতে পারি। অর্থাৎ এখানে আমরা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি যে প্রতিটা লিংকে প্রতিটা পেজের সাথে তিনটি করে লিংক দেওয়া আছে। যেমন বি লিংকের সাথে, বি লিংক থেকে আমরা যাইতে পারবো হোম পেজ, বি লিংক থেকে আমরা যাইতে পারবো ডি পেজে, এবং বি লিংক থেকে আমরা যাইতে পারবো ই পেজে। অনুরূপে আমরা যদি এ লিংকে ক্লিক, এ লিংক থেকে আমরা হোম পেজে যাইতে পারি, এ লিংক থেকে আমরা সি নম্বর পেজে যাইতে পারি এবং ডি নম্বর পেজে যাইতে পারি। এবার আমরা যদি ডি পেজে ক্লিক করি, তাহলে ডি পেজে ক্লিক করলে দেখছি ডি পেজে এসে আমরা এ জায়গাটা তিনটি বাটন পাচ্ছি। এই তিনটি বাটন থেকে আমি ডি পেজ থেকে আবার সি পেজে যাইতে পারি, সি পেজ থেকে আবার ডি পেজে যাইতে পারি, ডি পেজ থেকে আবার হোম পেজে যাইতে পারি। অর্থাৎ এরকম ই পেজে ক্লিক করলে ই পেজ থেকে আমরা এই জায়গাটা বি পেজে যাইতে পারতেছি, বি পেজ থেকে আবার ই পেজে যাইতে পারতেছি, আবার ই পেজ থেকে আবার হোম পেজে যাইতে পারছি। তো এই ছিল আজকে আমাদের স্ট্রাকচার, ওয়েব পেজের ওয়েবসাইটের স্ট্রাকচার গুলা। আজকের মতো আমরা এখানে শেষ করি, আগামী দিন আমাদের ইনশাল্লাহ দেখা হবে।